আমাদের ফুরফুরা শরীর, ফুরফুরা শরীরের আশেপাশে একটা প্রচলিত আছে আইমাদার আর আত্রাব আছে না? এটা কথা বলছেন না কেন? বিড়ো তুলো দেবো আইমাদার আত্রাব। গরিব মানুষ তারা হচ্ছে আত্রাব। একটা সময় ছিল আইমাদাররা আত্রাবের বাড়ি বিয়ে দিত না, আইমাদাররা আত্রাবের মেয়েকে বউ করত না, আইমাদাররা আত্রাবের ছেলেকে জামাই করত না। আল্লাহর কসম খেয়ে বলছি শরীয়তের মধ্যে এই ধরনের কথা কোথায় লেখা নাই, আইমাদার আত্রাব। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আইমাদার বলে কাউকে ডাকবে না, আত্রাব বলে কাউকে ডাকবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটাই জিনিস দেখবে, আমল। রাসূল বসে আছেন, নবী বসে আছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, বাপ আর বেটি দুজনে খাওয়া দাওয়া করছেন। আমি ফাতেমা বলতে কোন ফাতেমা? আপনাদের ফাতেমা, আমার ফাতেমার কথা বলিনি। পৃথিবীতে কোন মাওলানা, কোন মুফতি, কোন আলেম, পৃথিবীর কোন মানুষ একটা দলিল দিয়ে দেখাতে পারবে না, পারবে না। বলুন তো ভাই, ছেলে বাপকে দেখে দাঁড়াই না বাপ ছেলেকে দেখে দাঁড়াই? ছেলে বাপকে দেখে দাঁড়াই বলুন, মেয়ে বাপকে দেখে দাঁড়াই না বাপ মেয়েকে দেখে দাঁড়াই? বলুন তো, মেয়ে বাপকে দেখে দাঁড়াই। সারা পৃথিবীতে একটাই ইতিহাস আছে, দ্বিতীয় কোন ইতিহাস দেখাতে পারবেন না, পারবেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দিকে আগিয়ে আসছেন। নবী মানে কে? ফাতেমার আব্বা জান। শুনছেন? এবার শোনেন না, শোনাচ্ছি। একটু একটু দেশের লোক একটু মাল দিয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, নবী কি করছেন শুনুন। নবী আমার চুক্তি মেরে বসে আছেন। যখন নবী দেখলেন আমার বেটি ফাতেমা আমার দিকে আগিয়ে আগিয়ে আসছে, নবী দেখার সঙ্গে সঙ্গে, ফাতেমাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, খুব ভালো করে শুনুন, বেটিকে দেখে বাপ দাঁড়াচ্ছে, এই পরে দ্বিতীয় কেউ একটা প্রমাণ করতে পারবে না কোন বাপ তার বেটিকে দেখে দাঁড়িয়েছে, বাপ বেটাকে দেখে দাঁড়িয়েছে, পারবেন না, পারবেন না। কিন্তু ইতিহাসের মধ্যে দেখা যায় আল্লাহর নবীর কাছে যখন ফাতেমা যখনই আসতেন, যখনই আসতেন বেটিকে দেখে আল্লাহর নবী তখন উঠে দাঁড়িয়ে পড়তেন। কেন, কিসের জন্য? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্বা জানের কাছে আসতো, আল্লাহর নবী ফাতেমার দিকে তাকাতেন আর উঠে দাঁড়াতেন। কেন জানেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলা বেহেশতের রানী করে পাঠিয়েছেন, সাইয়্যিদাতুন নিসা করে পাঠিয়েছেন। বেহেশতের রানী কে? যত জান্নাতি মেয়ে হবে, মহিলা হবে, তাদের সরদারনি আল্লাহ হযরতে ফাতেমাকে করে দিয়েছেন। সেই ফাতেমা যখন আসতো
বেহেস্তের রানীকে দেখে রসুল সম্মান দিয়ে দাঁড়াতেন। আসুন আমি মাদার আতরাফ, আমি শেখ, আমি মল্লিক, আমি খুনকার, আমি সিদ্দিক, আমি সৈয়দ সিদ্দিক ফুলে ভালি কেমন মেয়েদের তো তোর জাতের পরিচয় থাকবে না রে, তোর বংশের পরিচয় লাগবে না। তুই সিদ্দিক, তোর পরিচয় তুই ভরে না। তুই সৈয়দ, তোর পরিচয় তুই ভরে না। তুই মল্লিক, তোর পরিচয় তুই ভরে না। তুই খুনকার, তোর পরিচয় তুই ভরে না। আল্লাহর কাছে কোন বংশের পরিচয় চলবে? এটা কথা বলেন না, চলবে? তার প্রমাণ বাপ আর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা, আল্লাহর নবী দুজনে বসে খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করছেন, হঠাৎ আল্লাহর নবী দয়ার নবী আমার ফাতেমার চেহারার দিকে তাকিয়ে বলেন, মা 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 ফাতেমা, আব্বা জান খাবার সময় আপনার কি মনে পড়ে গেল বলুন বলুন বলুন, মা ফাতেমা তুমি এমন কোন কাজ করে ফেলো না, তুমি কেমন কোন অন্যায় করে ফেলো না, তুমি এমন কোন ভুল করে ফেলো না যে তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে তোমার আব্বা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে আল্লাহ তাআলার দরবারে শরমিন্দাই না পড়তে হয়, ও বেটি ফাতেমা কাল কিয়ামতের ময়দানে তুমি নবীর বেটি বলে আল্লাহর কাছে রিহাই পাবে না, পীরের বেটা বলে, ওলির বেটা বলে, পয়গম্বরের বেটা বলে পার পাবে না। ও মা ফাতেমা তুমি এমন কোনো কাজ করো না যার জন্য তোমার আব্বা জানকে কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আল্লাহ তাআলার দরবারে শরমিন্দা না করতে হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে নিলেন, আল্লাহ রাসূল বলেন, এ ফাতেমা আমল করো, আমল করো, আমল করো, ওই আমলের পুটলি গালিয়ে আল্লাহ তাআলা সম্মুখে দাঁড়াবে, যে আমল আমল নিয়ে দাঁড়াবে যার কারণে তোমার আব্বা জান জানো কিয়ামতের ময়দানে একটু মুচকে মুচকে হাসতে পারে। ছেলে খেলা বংশের পরিচয় কিছু আছে তো? এবার নবীর পেড়ি তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেড়ে যাচ্ছে, কোন বেড়ে যাচ্ছে বাড়াবো না কম সব বুঝছে তো বন্ধ হচ্ছে দাওয়াত করেন আমাকে, হ্যাঁ কেউ দাওয়াত করে দাওয়াত তোহা যদি আপনাদের আপনার মা বোনদের জলসা নাই এক রাত্রে তিনটে চারটে তো করতেই হবে আমাকে, আমি দেখে নিয়েছি, আমি দেখে নিয়েছি জলসা দেনেওয়ালাও হারাম খোর আর জলসা কান্নেওয়ালাও হারাম খোর, অধিকাংশ বেশি ভাগ উস্তাদ কি বলতে চাইছি
ছোট হুজুর ওয়াজ করতো মানুষ পাগলের মতন লাপাতো, পাগলের মতন কাঁদতো। মেজো হুজুর ওয়াজ করতো মানুষ পাগলের মতন দিওয়ানা হয়ে কাঁদতো, মেজো হুজুর ওয়াজ করতেন কাঁদতো। কোথায় সে এখন? বাদাম ভাই যায় এখন মনীষেরা বাদাম ভাড়ে ধরেছে। বংশের পরিচয় নিয়ে বাঁচার চেষ্টা করো না, যদি বাঁচতে চাও ইমানের পরিচয় নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবন ধন্য হবে। আল্লাহর নবী দয়ার নবী, আমার 63 বছর বয়স, কত বছর? 63 বছর বয়স আল্লাহর নবী আপনাকে আমাকে এতিম করে চলে গেলেন। আল্লাহর নবীর জানাজার নামাজের ইমাম কে হয়েছিল ভাই? হ্যাঁ, কেন কিসের জন্য আল্লাহর নবীর জানাজার নামাজের ইমাম হবে? এ হেম্মত এ ক্ষমতা কারো নাই। তবে হ্যাঁ, জানাজার নামাজ হয়েছিল, কি বললাম বলুন? হয়তো বললো হয়নি, মানে বোঝে নাকি যে একটু একটু জেনে সব মুশকিল হয়ে গেছে, বিপদের শেষ নাই। আগে ফতোয়া জানার জন্য, যে কোনো মশলা মশাইল জানার জন্য পুরপুরাশ্রমে যেতে হতো, বড় বড় মুক্তির কাছে, দেওবন্দে, বেড়ালিতে। এখন ফতোয়া জানতে গেলে খবরদার, পুরপুরায় যাবেন না, দেওবন্দে যাবেন না, বেড়ালিতে যাবেন না। এখন ফতোয়া জানতে গেলে আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে থাকবেন, দেখবেন বড় বড় মুক্তি সব বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? রোজার নামে ফোন নাই, কিন্তু রসুল পাকের জানাজার নামাজের ইমাম কেউ হয় না। বুঝতে পারলেন জানাজার মানে কি? জানাজার মানে হচ্ছে দুয়া। রসুল পাকের জানাজার হয়েছিল, জানাজারের দোয়া হয়েছিল, কিন্তু ইমাম কেউ হয় না। একদল ফেরেশতা ঘুরে চলে গেলেন, জেন চলে গেলেন, সাহাবারা চলে গেলেন, মহিলারা চলে গেলেন, বাচ্চা শিশুরা চলে গেলেন। এইভাবে জানাজার হয়েছিল, জানাজারের দোয়া, কিন্তু ইমাম অনেক বড় ঘটনা। রসুলের যখন রূহ মুবারক কবজ হয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের পাশে বসেছিলেন, নবীর পাশে বসেছিলেন, আব্বাজানের পাশে বসেছিলেন। আমি শুরুতে বলেছিলাম, মনে আছে?